প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কিন্তু এই প্রবাদ বাক্যটি এবাদত হোসেনের জন্য কতটুকু প্রযোজ্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তা না হলে প্র্যাকটিসে দীর্ঘ সময় ক্যাচিং অনুশীলন করার পরেও ম্যাচে মিস করবেন কেন? প্রথম টেস্টের প্রথম সেশনটা বেশ দারুণই কেটেছিল বাংলাদেশের। 85 রানে ভারতের 3 উইকেট তুলে নিয়েছিল বোলাররা। এরপর দিনের দ্বিতীয় নতুন বল নেয়ার আগ পর্যন্ত এই ভারতই যোগ করে ফেলেছিল 1 উইকেটে 165 রান। চেতেশ্বর পূজারা এবং শ্রেয়াস আইয়ারের 100 ছাড়ানো জুটি ভারতের স্কোরবোর্ডকে ধীরে ধীরে আরও সমৃদ্ধ করছিল। ফলে বোঝাই যাচ্ছে এই দুই ব্যাটারের জুটি ভাঙাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের বোলারদের জন্য। আর সুযোগ পেয়ে সেটা যেন হেলায় হারিয়েছেন এবাদত। দেখে মনে হবে এর থেকে সহজ ক্যাচ আর হতেই পারে না। 67 রানে তখন অপরাজিত থাকা আইয়ার দুপা এগিয়ে মিরাজের বল মেরেছিলেন হাওয়ায় ভাসিয়ে। মিড উইকেটে দাঁড়ানো এবাদতের একদম মুঠোতে এসে পড়ে বল। ম্যাচের সব থেকে সহজ ক্যাচটি মুঠোতে পড়লেও বন্দি করতে পারেননি, তার হাতে লেগে বল পড়ে যায় মাটিতে। যে কোনো বিচারেই এর থেকে সহজ ক্যাচ আর হয় না, সেটাই কিনা গুরুত্বপূর্ণ মুহূর্তে মিস করে বসলেন তিনি। অথচ তার এমন ক্যাচ মিস হবার কথাই নয়, গতকাল অর্থাৎ ম্যাচের আগের দিনের ঘটনা। এবাদতের ফসকা হাত নিয়ে বোধহয় ট্রেনার নিক লিও ভয়ে ছিলেন, যে কারণে সেন্টার উইকেট থেকে মিড উইকেটে দাঁড়ানো এবাদতকে ক্যাচিং অনুশীলন করাচ্ছিলেন তিনি। ম্যাচে ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে এবাদত আইয়ারের ক্যাচটি মিস করলেন, অনুশীলনেও ঠিক একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে ক্যাচ ধরতে ব্যর্থ হয়েছেন। যেন এই দৃশ্যটি ম্যাচে পুনরাবৃত্তি করে দেখালেন এবাদত। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ক্যাশমিসের ঘটনা প্রথম টেস্টের প্রথম দিনে নতুন নয়। দ্বিতীয় সেশনে একটি উইকেট পেলেও তৃতীয় সেশনে শুরু থেকেই উইকেটের জন্য হন্যে হয়ে বোলিং করছেন বোলাররা। অথচ ভারতের স্কোরবোর্ডে অনায়াসেই আরও 2 অথবা 3টি উইকেট পড়ে যাওয়ার ঘটনা ঘটত। পূজারা হয়তো হাফ সেঞ্চুরি করতে পারতেন না যদি না উইকেটের পেছনে নুরুল হাসান সোহান ক্যাচটি মিস করতেন। এই সোহান আরও একটি ক্যাচ মিস না করলে এবাদতকেও ক্যাশমিসের সাক্ষী হতে হতো না, কারণ সাকিবের বলে উইকেটের পেছনে আইয়ারের ক্যাচও ধরতে ব্যর্থ হয়েছেন সোহান। আয়ারের ভাগ্যটাও আজ বেশ প্রসন্ন, এই এবাদতই কয়েক ওভার পর বোল্ড করে ফেলেছিলেন আয়ারকে, কিন্তু দুর্ভাগ্য তার বল ফাঁকি দিয়ে স্ট্যাম্পে আঘাত হানে। সঙ্গে সঙ্গে স্ট্যাম্প বাতি জ্বলে ওঠে, কিন্তু ভুতুরে কাণ্ড। এত জোরে বল আঘাত হানার পরেও স্ট্যাম্পের বেল মাটিতে পড়েনি। নিয়ম হলো স্ট্যাম্পে বল লেগে বাতি জ্বলা সত্ত্বেও যদি বেল মাটিতে না পড়ে তাহলে নট আউট। এমন ভুতুরে কাণ্ডে আরও একবার বেঁচে যান আয়ার, অবাক হয়ে তাকিয়ে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি।